রবিবার আহমেদাবাদে ক্রিকেটের মহারণ, বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ দখলের লড়াইয়ে নামতে চলেছে অস্ট্রেলিয়া, আর অন্যদিকে ১২ বছর পর ভুবন জয়ী হওয়ার লক্ষ্যে নামছে ভারত। আর একটা ধাপ পেরোলেই বিশ্ব সেরার খেতাব উঠবে রোহিত ব্রিগেডের মাথায়। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের বদলা নিক ভারত, সেই প্রার্থনাতেই মগ্ন গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। টান টান উত্তেজনার ম্যাচের আগে ফুটছে ভারত অস্ট্রেলিয়া দুই শিবিরে। ২০ বছর পর বদলার ম্যাচে নামতে চলেছে ভারত, তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে আসবে, এই নিয়ে আশায় বুক বাঁধছেন গোটা দেশবাসী। আর তাই দেশের বিভিন্ন প্রান্তে চলছে কাপ জেতার প্রার্থনা। যে কোনো কঠিন সময়ে মানুষ ভগবানের শরণাপন্ন হন, তাই এবারের বিশ্বকাপ যেন অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিয়ে রোহিত বাহিনীর হাতেই ওঠে, এই প্রার্থনায় চলছে আরতি। একই সঙ্গে চলছে বিশেষ পুজো পাঠ। শিবক্ষেত্র বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ভারতের জয়ের প্রার্থনায় হয়ে গেল গঙ্গারতি। ভগবান শ্রী গণেশ বিঘ্নহর্তা। এবারের বিশ্বকাপ ফাইনালে যাতে সমস্ত বাধা বিঘ্ন ছাড়াই টিম ইন্ডিয়া কাপ জিততে পারে, সেই প্রার্থনা নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে হয়ে গেল মহারতি এবং পুজোপাঠ। কথায় বলে শিবের কাছে যা চাওয়া হয় ভক্তের সেই সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব। মধ্যপ্রদেশের জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের প্রার্থনায় করা হলো ভস্মারতি। দেখিয়ে ভারত জো হ্যায় বিশ্ব গুরু রাহা হ্যায় অর ইস ভারত কে অন্দর কিতনি কলায়ে থি কে মন্ত্রো কে দ্বারা হি হে তো সারে কার্য কর দিয়ে জাতে থে। আজ ভারত মে বিশ্বকাপ কা জো ক্রিকেট কা ম্যাচ হ্যায় উসকে লিয়ে ভগবান সে প্রার্থনা করতে হ্যায় কি হামারা ভারত উসমে বিজয়ী হোক। উত্তরের বারাণসী থেকে দক্ষিণের কেরল, সর্বত্রই উঠেছে বিশ্বকাপের ঝড়। কেরলের শবরীমালা মন্দিরে বিশেষ প্রার্থনায় উপস্থিত ক্রীড়া ভক্তরা। এদিকে যোগীরাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় ভারতের বিশ্বকাপ জয়ের প্রার্থনায় করা হলো হনুমান চালিসা পাঠ। অস্ট্রেলিয়ার কাছে ২০ বছর আগের হারের প্রতিশোধ নিয়ে এক যুগ পর এবারের বিশ্বকাপ ভারতের হাতেই উঠুক, ঠাকুরের কাছে এখন এই একটাই প্রার্থনা গোটা দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।